নমস্কাৰ সকলোকে আকৌবাৰ স্বাগতম জানাইছোঁ মোৰ ইউটিউব চেনেল সাৰ ডিজিটেলত। চ' আজি লৈ আহিছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' যিটো ভিডিঅ'ত আমি বিশেষকৈ আলোচনা কৰিম যিসকল প্ৰাৰ্থীয়ে অডিঅ'ল মোডত ডিএলএড কমপ্লিট কৰিছিলে, এছ চি আৰ টিৰ ফালৰ পৰাও হওক বা এন আই এছৰ ফালৰ পৰাও হওক, সেইসকল প্ৰাৰ্থীৰ ক্ষেত্ৰত টিচিং এক্সপিৰিয়েঞ্চ চাৰ্টিফিকেট ভেৰিফিকেশ্যন সময়ত জমা দিব লাগিব নে নালাগে। তো এই কথাটোৱে আচলতে বৰ্তমান বহুতো চৰ্চিত বিষয় হৈ পৰিছে, কাৰণ কিছুমানে কৈছে যে এক্সপিৰিয়েঞ্চ চাৰ্টিফিকেট বিচাৰিছে আৰু কিছুমানে এক্সপিৰিয়েঞ্চ চাৰ্টিফিকেট নালাগে বুলি কৈছিলে। যিহেতু ডি ডাবল ই ইতিমধ্যে তৃতীয়খন মেধাতালিকাৰ নাম থকা প্ৰাৰ্থীৰ ভেৰিফিকেশ্যন কৰি আছে আৰু আজি ইয়াৰ অন্তিম দিন, আৰু আজি এই অন্তিম দিনতো বহুতে কিন্তু ভেৰিফিকেশ্যন কৰাব। ইয়াৰ মাজত এটা কথাই বাৰে বাৰে প্ৰচলিত হৈছে যে অডিএল মোডত ডি এল এড কৰা প্ৰাৰ্থীসকলে ভেৰিফিকেশ্যনৰ সময়ত টিচিং এক্সপিৰিয়েঞ্চ চাৰ্টিফিকেটখন জমা দিব লাগিব নে নালাগে। চ' ইয়াৰ ওপৰত বিশেষভাৱে আলোচনা কৰিম ভিডিঅ'টোত, আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব। অডিএল মোডত ডি এল এড কৰাসকলে যদি টিচিং এক্সপিৰিয়েঞ্চ চাৰ্টিফিকেট জমা নিদিয়ে তেনেহ'লে সিহঁতৰ মেধাতালিকাৰ পৰা নাম কৰ্তন যাব। এই কথাষাৰ কিমান দূৰ সঁচা আৰু কিমান দূৰ মিছা এই ক্ষেত্ৰত মই আপোনালোকক এটা অডিঅ' ক্লিপ শুনাব বিচাৰিছোঁ। আৰু এই ভিডিঅ'টোত মই আচলতে এজন ছাৰৰ লগত হোৱা কথোপকথন দাঙি ধৰিব বিচাৰিছোঁ, যিজন ছাৰৰ ইতিমধ্যে তৃতীয়খন মেধাতালিকাত নাম আহিছে আৰু যোৱাকালি ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন কৰাই আহিলে। চ' সেই ছাৰৰ লগত মোৰ কথোপকথন হৈছিলে আৰু তাতে সকলো কথাই ছাৰে উল্লেখ কৰিছিলে আৰু ছাৰৰ লগত যি কথোপকথন হৈছিলে মোৰ। চ' এই সকলো কথাই মই আপোনালোকক এই ভিডিঅ'টোৰ জৰিয়তে শুনাই দিব বিচাৰিছোঁ। চ' আপোনালোকে কথাখিনি ভালকৈ শুনিব আৰু আপোনালোকে কথাখিনি শুনি নিশ্চয় গম পাব যে আচলতে অডিএল মোডত ডি এল এড কৰা প্ৰাৰ্থীসকলৰ ভেৰিফিকেশ্যন সময়ত টিচিং চাৰ্টিফিকেট জমা দিব লাগিব নে নাই। চ' আপোনালোকে শুনক আৰু কনফাৰ্ম হওক। চ' বলক আমি ছাৰৰ লগত হোৱা কথোপকথনৰ ক্লিপছটো শুনি লওঁ। হেল্ল' ছাৰ, কেনে আছে স্যার? আছো ভালে। আপনার শুনা পালো, আপনার মানে ভেরিফিকেশন হয়ে গল? হল ভেরিফিকেশন আমার। কেনেকুয়া গল ভেরিফিকেশন অল্প বিষয়ে কক? ভেরিফিকেশন মানে প্রথম আমি গলো, হ্যাঁ, যার বিষয়ত মানে লাইন পাতি ভিতরত মই লৈছে লাইন আহে, হয় এটা সিরিয়াল নাম্বার দিছে, সিরিয়াল নাম্বার দিছিলে, হ্যাঁ, তো কোন বলি টেবল নাম্বার, টেবল নাম্বার আর সিরিয়াল নাম্বার দিছিলে, হ্যাঁ হ্যাঁ, এটা টোকন দিছে, তার টেবল নাম্বার লিখা থাকিব, তার ভিতর সিরিয়াল নাম্বার লিখা থাকিব, হ্যাঁ, এটু লৈ অডিটোরিয়ামের ভিতর যাব লাগিব প্রথমে, ঠিক আছে, ভিতর যাওয়ার ভিতর আপনাক মাতিব, মানে বহাই থাকব আপনার সম্মুখতে, সিরিয়াল নাম্বার আর টেবল নাম্বার হিসাব আপনাক মাতিব, মাতিলে তার ভিতর স্টেজ মঞ্চ উঠিব লাগে, হয়, ওটার ভিতর তার লাইন পাতি যেটা টেবল নাম্বার থাকে এই টেবল নাম্বার সম্মুখত লাইন পাতিব লাগে, হয় হয়, লাইন পাতার পিছত সারের ওসরত গেলে সারে প্রথমে জেরক্স খানি ভিতরে যেখানে অ্যাপ্লাই করেছো অনলি সেইখানে, ওকে ওকে, মানে অনলাইন অ্যাপ্লাই করার সময় যে কেখনমান ডকুমেন্টস আপলোড করেছিল সেই কেখনমান ডকুমেন্টে অনলি চেক করে, সেই কেখন ডকুমেন্টস মানে হাতটামান ডকুমেন্টস আছে, হয়, আটটা ছয়টা যেন আছে এই ডকুমেন্টস কেটে কেবল কি করব চেক করব প্রথমে, তারপর অরিজিনাল খানি খুঁজিব, অরিজিনাল খানি দেওয়ার পিছত এই যেটা অ্যাপ্লাই করেছে, হয়, অ্যাপ্লাই করা আপনার যেটো ডেট অফ বার্থ আছে এইটোর লগত আপনার এই অরিজিনাল ডকুমেন্টস মেট্রিক করা মেট্রিক এডমিট ডেট লগত মিলাই সব, হ্যাঁ হ্যাঁ, তারপর থার্ড সেকেন্ডারি মার্কস নি সব, হ্যাঁ, তারপর ডিএলএড এর পার্সেন্টেজ নি সব, ODL মোডৰ কোনো প্ৰবলেম নাই বুলি মানে আপুনি দেখা আপুনি কব বিচাৰিছে? যদি কাৰোবাৰ ইডব্লিউএছ চাৰ্টিফিকেট সেই সময়ত মানে তাৰ পিছতে ভেলিডিটি শেষ হৈছে তেতিয়া যদি নতুনকৈ বনাই লোৱা হয় সেইটো নাই সক্ষম হৈছিলে আর পিছৰ পৰা
লাইটার চলত নেই ওরজিনাল ওরজিনাল খুব ভালকে খাই তাত মানে ফেক ডকুমেন্টস দিলে লগে লগে কম পাব দিয়েছে হয় হয় সো হেদিনা বহুত ভিড় হইছিল নাকি আপনার আমার তো বহুত ভিড় হইছিল মই মর্নিং অফ গেছিল তো মানে আধা ঘন্টাতে হয়ে গেছে না দেরি হয় না আপনার দেরি অল্প আগতে হয়ে গেলে বিরাট খবরে তার সেটা আর বাকি তো ঠিকই আছে সব আপনার হয়ে গেছে আর নাম তো আহি গেছে পিছর পর্যায়ত আর আশা আছে না কোনো বা এখন জেলাত না হেতু আপনার ফিক্সড হবো আর ডুবরি আর মানে কিমান পার্সেন্টেজের ব্যবধান আছে আপনার আমার প্রায় 1% 1% আপনি যদি হ্যাঁ ডুবরি হলে আপনি ডুবরি তো সিলেক্ট করব নাকি পিছর পর্যায়ত আমি তো চাও কি হয় যদি সিলেকশন প্রসেস দিয়ে তাহলে আমি আর যদি অটো সিলেকশন হয়ে যায় তাহলে হেটুই থাকে অটো সিলেকশন হলে আমার তো অটোমেটিক ডুবরি হয়ে যাবে কিন্তু সিলেকশন প্রসেস দিলে আমি ডুবরি হয়ে গেলাম হ্যাঁ সো আপনি কিভাবে আর কিমান পার্সেন্টের মানে ডিফারেন্স আহা সম্ভাবনা আছে বা কাট অফ কমার সম্ভাবনা আছে বলি ভাবে এতিয়া মানে যদি আর দুটা মান লিস্ট যদি ওলায় মানে ফোর্থ আর ফাইনাল যদি ওলায় হয় আপনি তাতে গৈছিলে বহুতে লগত হয়তো কথা বার্তা পাতিছে ভাল লাগিল আপনার লগত কথা পাতি আপনার গুরুত্বপূর্ণ সময় আমার লগত দিলে আপনাক কংগ্রেচুলেশন জানালো আপনার আপনার জব হোক আর হয়ে গেছে অলরেডি ফাইনালিস্টত নাম আহিব আর 100% টেনশন নাই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছো ধন্যবাদ ওকে ধন্যবাদ।